হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব পিএম কিষান সম্মান যোজনাতে ইকো নিয়ে যে আপডেট আনা হয়েছিল এখন কিন্তু আবার ইকোআইসির যে অপশন সেটা কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে সেখানে কিন্তু কামিংস লেখাটা দেখিয়ে দিয়েছে তো অনেকেই হয়তো এখনও কনফিউশন আছেন যে ইকোআইসি কি করতে হবে না করতে হবে না বা কাদের করতে হবে কাদের করতে হবে না এই যে আপনাদের ক্লিয়ার হচ্ছিল না আমি দু তিনটা ভিডিও বানিয়েছি তারপরেও কিন্তু অনেকেই কমেন্ট করছেন দাদা ইকো নিয়ে একটা ভিডিও লাগবে বা ইকোআইসি নিয়ে আপনাদের এখনও কিন্তু ক্লিয়ার হয়নি যে কাদের করতে হবে বা কাদের করতে হবে না তো আজকে আমরা ডিটেলসে দেখব এখানে কাদের করতে হবে কাদের করতে হবে না পুরো লিস্ট আপনি আপনাদের দেখাবো মানে কীভাবে আপনারা চেক করবেন যে আপনাদের করতে হবে কি করতে হবে না তো প্রথমে এটা দেখার জন্য আপনাদের কি করতে হবে যে পি এম কিষণ সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে আপনাদের চলে আসতে হবে প্রত্যেকবারের মতো এবারও কিন্তু ডিসক্রিপশন বক্সে আমি এটা লিঙ্ক দিয়ে দেবো ওখানে ক্লিক করে সোজা এখানে চলে আসবেন আসার পরে কী করবেন স্ক্রল করে এই যে ফার্মার কর্নার রয়েছে এখানে আসার পরে আপনারা কী করবেন এই যে দেখুন এখানে নিউ ফার্মার রেজিস্ট্রেশন রয়েছে এডিট আধার ফেলার ডিটেলস রয়েছে বা রেকর্ড রয়েছে ওটা বেনিফেন্সিয়ার স্ট্যাটাস রয়েছে আর সেলফ রেজিস্টার ফার্মার যে রয়েছে আর সিএসসি থেকে যারা ফার্মার মানে রেজিস্টার হয়েছিল সেটার কিন্তু স্ট্যাটাস এখানে দেখতে পাবেন তো প্রথমে আপনাদের কী করতে হবে আপনাদের এই যে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার অবলিক সিএসসি ফার্মার এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে এই অপশনটাতে ক্লিক করার পরে এখানে একটা আধার নাম্বার দিতে হবে তো এখানে একটা আমি আধার নাম্বার দিয়ে দিলাম তারপরে যে ক্যাপচাটা আপনারা দেখতে পাবেন সেই ক্যাপচাটা এখানে হুবহু বসাতে হবে বসিয়ে দেওয়ার পরে আপনাকে কী করতে হবে এখানে সার্চের উপরে ক্লিক করতে হবে সার্চের উপরে ক্লিক করার পরে এখানে ফার্মারের যে ডিটেলস সেটা কিন্তু খুলে যাবে এখানে যদি আপনি দেখেন যে আপনার যে স্ট্যাটাস সেটাই যে দেখুন এরকম যদি থাকে পেন্ডিং ফর অ্যাপ্রুভাল অ্যাট স্টেট অবলিক ডিস্ট্রিক্ট লেভেল তাহলে আপনাকে ক্লিয়ার হতে হবে যে আপনার কোনোরকম ই কে করতে হবে না এবার কাদের তাহলে ই ওয়াইসি করতে হবে আমি কিন্তু আপনাদের দেখলাম সেলফ রেজিস্টার বা অবলিক দিয়ে কিন্তু ওখানে আছে সিএসসি ফার্মার ওখানে আপনারা ক্লিক করে যখনই দেখবেন যে এরকম আপনাদের পেন্ডিং পড়ে রয়েছে তাহলে কিন্তু আপনাদের ই কে যেটা সেটা কিন্তু করতে হবে না এবার কাদের করতে হবে আবার আমরা পি পি এম কিষান সম্মান নিধি যোজনার যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে যাচ্ছি যাওয়ার পরে এখানে আমরা কি করবো এবার এই যে দেখুন পাশেরটা আমরা এটাতে চেক করে দেখলাম যে আমাদেরটা পেন্ডিং রয়েছে তাহলে আমাদের ইকোয়াইসি করতে হবে না এবার দেখুন এই যে ব্যানিভিন স্ট্যাটাস যেটা রয়েছে সেখানে যদি আমরা ক্লিক করি এখানে দেখুন আধার নাম্বার চাওয়া আছে তো এখানে আমি আধার নাম্বার একটা দিয়ে দেবো তারপরে এই যে গেট ডেটের উপরে ক্লিক করে দেবো যখনই গেট ডেটের উপরে ক্লিক করবো ফার্মার যে ডিটেলস সেটা কিন্তু খুলে যাবে এবার যে ফার্মাররা এই যে দেখুন টাকা পাচ্ছে যেরকম এই ফার্মারটা দুটো কিস্তি কিন্তু পেয়েছে আঠারো এগারো অর্থাৎ নভেম্বরের আঠারো তারিখে দুটো কিস্তি পেয়েছে তারপরে যে পেমেন্ট প্রসেড হয়ে গেছে অর্থাৎ এই যে থার্ড নাম্বার কিস্তি এটাও কিন্তু এই কৃষক পেয়ে গেছে তাহলে এই যে কৃষক রয়েছে এই কৃষককে কিন্তু তাদের যে ইকোয়াইসি সেটা কিন্তু করতে হবে তো আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে অর্থাৎ যাদের নামগুলো কিন্তু অ্যাপ্রুভ রয়েছে যারা পি এম কিষান সম্মান যোজনাতে আবেদন করে তারা অ্যাপ্রুভ হয়েছে বা আপনাদের নামগুলো রয়েছে বেনিফিসিয়ার লিস্টে কিন্তু অনেকেই আবার বলবেন যে দাদা ইকেওয়াইসি যখন আমরা করতে যাচ্ছি এখন কিন্তু কামিং সুন দেখাচ্ছে তো হ্যাঁ এখন আর এটাকে কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করার দেওয়া হয়েছে কিন্তু এখানে কামিং সুন লেখা রয়েছে তার মানে কিন্তু এখানে খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবে ইকোয়াইসি করার যে অপশন কারণ আপনারা হয়তো সকলেই জানেন ইকোয়াইসি অনেকেই করতে পারেনি বা নাইনটি পার্সেন্ট লোকই কিন্তু ইকোয়াইসি করতে পারেনি ওটিপি আসছিল না ওটিপিও যদি আসে তাহলেও কিন্তু সাবমিট হচ্ছিল না ইনভ্যালিড ওটিপি এই প্রবলেম দেখাচ্ছিলো তাহলে এই সাইটটাকে কী করছে আপগ্রেড করা হচ্ছে আপনারা হয়তো সকলেই জানেন প্রথমে আধার নাম্বার মোবাইল নাম্বার আর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কিন্তু আপনারা সার্চ করতে পারতেন আপনাদের ডিটেলস কিন্তু এখন কিন্তু ওই মোবাইল নাম্বারটা তুলে দিচ্ছে তো অনেক কিন্তু আপডেট আনা হচ্ছে এই পোর্টালে তো দেখুন এখানে কামিং সুন রয়েছে যখনই কিন্তু অপশনটা খুলে দেবে বা দিয়ে দিবে তখন কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো তাছাড়া আপনার এখানে একটা দেখতে পাবেন যে এই যে একটা রেড কালারের লাইন যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্কোর করে যাচ্ছে রাইট থেকে লেফটের মধ্যে এখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে ইকোয়াইসি ইজ ম্যান্ডেটারি অর্থাৎ ইকোআইসি কিন্তু করতেই হবে ফর পিএম কিষান রেজিস্টার ফার্মার অর্থাৎ রেজিস্টার কারা বলুন তো যারা অ্যাপ্রুভ রয়েছে যারা এমনি পেন্ডিং করে রয়েছে তারা তো এখনো রেজিস্টার হয়নি এই পোর্টালে তাদের নাম শুধুমাত্র তাদের নাম এন এন্ট্রি হয়েছে তারা যদি অ্যাপ্রুভাল পায় তাহলেই কিন্তু তারা রেজিস্টার হলো অর্থাৎ যারা পাচ্ছে টাকা ইতিমধ্যে বা যাদের অ্যাপ্রুভাল পেয়েছে ইতিমধ্যে তাদেরই কিন্তু ইকোইসিটা করতে হবে আশা করি আজকের ভিডিও দেখে আপনাদের ক্লিয়ার হবে আর কোনো রকম কনফিউশন থাকবে না যে ইকোয়াইসি কাদের করতে হবে বা কাদের করতে হবে না আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব ধন্যবাদ